আমি অরণ্য, বেশ কিছুদিন পরে আমি আবার চ্যানেলে ভিডিও আপলোড করছি, কারণ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে বলেছিলাম যে আমার বাড়িতে কিছু কাজ চলার দরুন, ব্যাকগ্রাউন্ড নয়েসের দরুন, আমার নিজের ব্যস্ততার দরুন আমি ভিডিও আপলোড করতে পারিনি। তা প্রচুর আমার কাছে প্রচুর টপিক জড়ো হয়েছে, তো আমি বললাম যে না, প্রচুর পেন্ডিং হয়ে গেছে, এবার একটা দুটো করে শুরু করা যাক। আজকের টপিকটা, কাউকে পছন্দ হলে কি করবে। সামনে পুজো আসছে, নতুন নতুন প্রেম শুরু হবে, অনেক প্রেম ধ্বংস হয়ে আবার নতুন প্রেমের জার্নি শুরু হবে, আমাদের কাউকে পছন্দ হবে, সামান্য দুটো পশুর মধ্যেও প্রেম হয়ে যায়। আর আমরা তো মানুষ, আমাদের তো মনুষ্যত্ব বোধ আছে, তো আমাদের তো এই অ্যাট্রাকশন, কাউকে দেখে অ্যাট্রাকটিভ মনে হয়, তখন আমাদের মনে হয় যে তার প্রতি আমরা একটু হলেও দুর্বল হয়ে যাই। তো আজকে এই পয়েন্টে আলোচনা করব। এই পয়েন্টে কেন বেছে নিলাম, আর পুজোর হাতে মাত্র কিছু দিন বাকি, তাই ভাবলাম যে এই পয়েন্টটা খুব ভালো সামনে পুজোর জন্য। আমাদের পুজোর সময় অনেকেই রাস্তাঘাটে দেখে পছন্দ হয়ে যায়, আমরা বলি আরে বাবা, এই ছেলেটা কি আমাদের জায়গায়, এই ছেলেটাকে তো আগে দেখিনি, কি সুন্দর লাগছে, এই ছেলেটা তো আগে দেখিনি, এত শপিং মলে গেলাম, এত ঘুরতে গেলাম, এই ছেলেটাকে তো আগে দেখিনি, বা মনে হয় যে এই মেয়েটাকে তো আগে দেখিনি, এই মেয়েটাও কি আমাদের জায়গাতেই থাকে, বাবা এটা কি পুজোর সময় বেরোয় নাকি, আমাদের হঠাৎ করে পছন্দ হয়ে যায়। তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত, এটাই আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আমি ছোট ছোট হলেও কিছু মেন মেন পয়েন্ট আলোচনা করব, তোমাদের সুবিধা হবে যে তোমাদের কাউকে পছন্দ হয়ে গেলে ওই সময় তুমি কি করবে। কেননা হঠাৎ করে পছন্দ হয়ে গেলে আমরা হঠাৎ করে কিছু বলতে পারি না, কোনো উপায় তো আমরা খুঁজে পাই না যে আমরা এখন কি করবো, তার সামনে কি যাওয়াটা উচিত কি উচিত না, মানে তুমি প্রেজেন্টেশনটা কি করে দেবে আর কি কি তোমার মাথায় রাখতে লাগবে সেটা আমি বলবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে রাখি যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ তোমরা শুনতে পাও এক্সট্রা, তাহলে সেটাকে ইগনোর করে যাও, কারণ আমি আগেই বলেছি শ্যুটটা আমি সকালে করছি আর আমার এখনো কাজ চলছে বাড়িতে, তো ওটাকে ইগনোর করে যেও। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো, আমার ইউটিউব চ্যানেল অনন্য লিও রয়, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানিও, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লেগেছে। ওকে, তো আমি বিশেষ তোমাদের টপিক নিয়ে আলোচনা করি, আমার নিজের টপিকও থাকে, ওকে, মিক্স করে আমি ভিডিও বানাই। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম এ আর অরণ্য লিও রয়, সেটাও তোমরা লাইক আর ফলো করতে পারো, সেখানে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো সেখানেও আপলোড হয়। ওকে, তো সব লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ইউটিউবে ইউটিউবে চলে যাও, অরণ্য লিও রয়, আমার ইউটিউব চ্যানেলটাকে নিজে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করো, বেল আইকনটাকে দাবিয়ে দাও। ওকে, তো চলো শুরু করি আজকের ভিডিও। ফার্স্টে আমি তোমাদেরকে বলবো যে এক্সটার্নাল পরিবেশে বাইরে কাউকে তোমার পছন্দ হয়ে গেল, তুমি রাস্তা দিয়ে হাঁটছো বা কোথাও ঘুরতে গেলে বা শপিং মলে গেলে তোমার কাউকে পছন্দ হয়ে গেল, এবার তুমি কি করবে। ওই দূরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তুমি মনে মনে ভাববে, সামনে পুজো, আমি পরে আছি বাসন্তী কালারের শাড়ি আর তুমি হলুদ পাঞ্জাবি, দুজনে আমরা একসাথে মিলে অঞ্জলি দেবো মায়ের কাছে, চার হাত এক করে আমরা শুরু করব নতুন সংসার। হ্যালো, হ্যাঁ তোমাকে বলছি, ওইসব স্বপ্নের দুনিয়া থেকে লাভ নেই বন্ধু, বাস্তবে ফিরে এসো। তোমরা ক্লাস 9-10 নিশ্চয়ই হরমোনের কথা পড়েছো, তোমাদের চ্যাপ্টারে ছিল, কিংবা ক্রোমোজোমের কথা পড়েছো, যে একটা মানব দেহে পুরুষদের এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে আর মহিলাদের এক্স আর এক্স ক্রোমোজোম থাকে, রাইট? ঠিকই ভাবছো। তো তোমরা কোনো সময় কি হরমোন ক্ষরিত হয় সেটা তোমরা জানো। তো এই যে আমরা আমাদের কাউকে পছন্দ হয়ে যায়, ওকে, সবগুলোর জন্য কিন্তু হরমোনের প্রভাব আছে, ক্রোমোজোম অনেক কিছু আছে, তো আমি ওই সায়েন্সের দিকটা বেশি যাচ্ছি না, আমি অন্যভাবে তোমাদের বলছি, আমরা যে পছন্দ হয়ে যায়, আমরা যে একটা মানুষের প্রতি দুর্বল হয়ে যাই, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। বা তুমি একটা ছেলে হয়ে তোমার একটা মেয়েকে ভালো লেগেছে, বা তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলের প্রতি তুমি ক্রাশ খেয়েছো, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, বরং এটা না হলে পরেই তোমার মধ্যে কোনো দোষ আছে, সেটা আবার অন্য চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? মানে আবার এরকমও হয় যে একটা ছেলেকে একটা ছেলে ভালো লেগে গেল, একটা মেয়ে একটা মেয়েকে ভালো লেগে গেল,
এই জিনিসটা তুমি জানো, এটা নিয়ে আমি আলোচনা করছি না কি জিনিস এটা। তো বেসিক্যালি একটা ছেলে একটা মেয়ের প্রতি ক্রাশ খায়, একটা মেয়ে একটা ছেলের প্রতি ক্রাশ খায়, অ্যাট্রাকটিভ, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই। তো হঠাৎ করে পছন্দ হয়ে গেল। এবার এই পছন্দ হওয়াটার উপরে এবারে আমি কথা বলছি যে পছন্দ কোথায় হয়। তুমি একলা ঘরে একা বসে আছো, তোমার কাউকে পছন্দ হয়ে গেল, মানে তোমার মোবাইল টোবাইল নেই, ওকে, একা বসে আছো, তোমার পছন্দ হয়ে গেল, সেটা তো সম্ভব না, কাকে পছন্দ হবে, তুমি তো গোটা ঘরে একা। হ্যাঁ, এবার তুমি যদি নিজের মুখ নিজের আয়নায় দেখে নিজের প্রতি নিজে ক্রাশ খেয়ে যাও, সেটা আলাদা ব্যাপার, সেটার কথা বলছি না। ওকে, আদারওয়াইজ ইন্টারনাল থেকে তোমাকে এক্সটার্নালে যেতে লাগবে, আউটডোরে তোমার পছন্দ হতে পারে। এবার বলি কিভাবে কিভাবে পছন্দ হতে পারে। একটা হচ্ছে তুমি কোথাও ঘুরতে গেলে, পূজার সময় বলো, পার্কে বলো, স্পারে বলো, তুমি ঘুরতে গেলে সেইখানে একটা ছেলেকে বা একটা মেয়েকে পছন্দ হয়ে গেল, এটা একটা হতে পারে। দুই নাম্বার, তোমার স্কুলের পুরনো কোনো বন্ধু বা কোনো কলেজ বন্ধু যে তোমার সাথে আছে, তার সাথে মেলামেশার পরে তাকে হঠাৎ করে পছন্দ হয়ে গেল। এবার এখানে একটা জিনিস শুনে রাখো যে পছন্দ কিন্তু শুধু দেখেই হয় না, তার ভয় শুনে তার বিহেভিয়ার দেখে আমাদের পছন্দ হয়ে যায়। তখন আমরা মনের মধ্যে আমাদের যে জায়গাটা আছে, মানে আমরা যেই যেই জিনিসগুলো পছন্দ করি তার মধ্যে যে সেই জিনিসগুলো কিছু একটা দেখি, তখনই আমরা তার প্রতি উইকনেসে ভুগি, আস্তে আস্তে তার প্রতি দুর্বল হতে থাকি। ওকে, আমার বেসিক্যালি মনে করো কারোর কথার ভয় শুনতে খুব ভালো লাগে, কেউ যদি মিষ্টি করে গুছিয়ে কথা বলে আমার ভালো লাগে। এবার একজনকে দেখলাম, সে আমার বন্ধু, স্কুল ফ্রেন্ড, তাকে তো হঠাৎ করে বলা যায় না, বা সে কলেজ ফ্রেন্ড, তার সেও আস্তে আস্তে কথা বলে, মিষ্টি করে কথা বলে, এবার আমি তার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। এরকম তোমাদের কিছু না কিছু, ওকে, সে ভালো গান করতে পারে, তার প্রেজেন্টেশন ভালো, তার হাসিটা ভালো, সে মানুষটা ভালো, সেই জন্য তুমি উইক হয়ে যাচ্ছ, তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, তাকে তোমার পছন্দ হয়ে গেল, তাকে তুমি লাইক করলে, এবার তুমি কি করবে? ওই যে বললাম পছন্দ তো একা করে হয় না, পছন্দ তুমি এক্সটার্নাল জায়গায় যেতে লাগবে, আউটডোরে যেতে লাগবে। এবার পুজোতে দেখে স্পারে জিস্তা উত্তনে কাউকে পছন্দ হয়ে গেলো, এখন তুমি কি করবে? বা তোমার পুরনো কোনো বন্ধুকে, তোমার স্কুল ফ্রেন্ডকে তোমার পছন্দ হয়ে গেলো, এখন তুমি করবে? আরেকটা, সোশ্যাল মিডিয়ার দরুন অনেকটা দূরে থাকা কোনো মানুষকে তোমার পছন্দ হয়ে গেলো, কি করবে? এই তিনটা আলাদা আলাদা জায়গা, এই সময় তোমার কাউকে যদি পছন্দ হয়ে যায়, তুমি তোমার নিজের দিক থেকে বা তোমার প্রেজেন্টেশনটা কি হবে সেটাই বলছি। বন্ধু, ওইসব ভাবনা চিন্তা করে কোনো লাভ হবে না, যা করতে হবে প্র্যাকটিক্যালি। কেননা মানুষ ভাবতে অনেক কিছুই পারে, কিন্তু করতে কয়জন পারে, এটাই হলো প্রশ্ন। এবার তুমি রাস্তাঘাটে গেলে ওই ছেলেটি বা মেয়েটিকে তোমার পছন্দ হয়ে গেল, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে সামনের দিকে এগোতে লাগবে। আমি খুব সহজ করে তোমাদেরকে বলছি, ওটা জটিল করে বলছি না। কি করবে? ফার্স্টে সামনের দিকে এগোবে, ওই ছেলেটি বা মেয়েটিকে তোমাকে বলতে লাগবে এক্সকিউজ মি, হঠাৎ করে গায়ে হাত দিয়ে দেবেন। অনেকে আছে গায়ে হাত দিয়ে কথা বলে, চেয়ে না যায় না, তাতে তো তোমার প্রতি সে তার একটা ইমেজ নষ্ট হয়ে যাবে যে হঠাৎ করে এটা কে এসে আমার গায়ে হাত দিয়ে দিল, বা তোমাকে হয়তো বলে দিল ডোন্ট টাচ মি। তো এটার আগে তোমাকে সামনের দিকে গিয়ে একটু আস্তে গলার স্বর করে তোমাকে কথা বলতে লাগবে, বলতে লাগবে এক্সকিউজ মি, ওকে, যেন নম্রতা থাকে আর যেন একটু হালকা লেভেলের স্পিচ হয়, সেটা ভোকালটাকে একটু লো করতে লাগবে, এরকম হঠাৎ করে এ এক্সকিউজ মি, তাহলে সে প্রথমেই ভাববে যাবে কি, মানে ও ভাববে যে আমি আবার কি অপরাধ করলাম, এটা আমাকে কে ডাকছে। আর একবার যদি ফার্স্ট ইমেজেই যদি তোমার উপর ভয় চলে আসে বা তোমাকে একটা খারাপ একটা ভাবে যে এটা আবার কীরকম বিহেভ হঠাৎ করে, বা আমার হঠাৎ করে শরীরটা টাচ করে ফেললে, তাহলে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারবে না। তো এবার তুমি যাকে পছন্দ করো, সে ছেলেটা বা মেয়েটি তোমার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, সে বন্ধুদের সাথে আছে, এবার তুমি সামনের দিকে এগোও। বন্ধুদের সাথে থাকলে তাদের মধ্যে থেকে তুমি তাকে বলো যে এক্সকিউজ মি, তো একটু দরকার ছিল, একটু সাইডে আসতে পারবে যদি প্রবলেম না হয়। এগুলো তোমাকে বলতে লাগবে সাহস করে,
এবার সে যদি সাইডে আসে তাহলেই কথা বলো, আর যদি না বলে তাহলে কোনো দরকার নেই, পরবর্তী সময়ে কোনো দরকার নেই, ওখানে স্টপ হয়ে যাও। এবার অনেকে কি করে যে যাওয়ার সাথে সাথেই দু একটা কথা বলতে বলতে হঠাৎ করে তার লক্ষ্য থাকে মোবাইল নাম্বারটা নেওয়া, হঠাৎ করে কথা বলতে বলতে বলল আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে, তাহলে কিন্তু লাভ নেই, তোমাকে কথা বলতে লাগবে এক্সকিউজ মি এরকম তোমাকে এর আগেও দেখেছি আজকেও দেখলাম, যে আমরা কি বন্ধু হতে পারি অ্যাজ এ ফ্রেন্ড, হঠাৎ করে এই তোমাকে কি সিঙ্গেল আছো রিলেশনশিপে আসবে এ করবে ওই করবে এই তোমার ফোন নাম্বার দিবে, ওইসব দিয়ে এখন মেয়ে পটে না, ওইসব দিয়ে এখন ছেলে পটে না, তোমায় কি করতে লাগবে সাহস করে এক্সকিউজ মি বলে একটু সাইডে আনতে লাগবে। আর যদি একা থাকলো তাহলে তো হয়েই গেল কথা বলতে পারবে, কিন্তু বন্ধুদের গ্রুপের সাথে সে যদি থাকে তাহলে তোমাকে সাইডে ডাকতে লাগবে, বলতে লাগবে তোমার সাথে দুটো কথা ছিল, তোমার তুমি তাকে সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, সে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে তুমি নেক্সট লেভেলে আগাও যে তোমার কন্ট্যাক্টটা কি পাওয়া যেতে পারে, কোশ্চেন করবে তোমার নাম্বারটা দাও তো, ডাইরেক্ট না, দুটো কথার মধ্যে মানেটা বুঝতে লাগবে, তোমার কন্ট্যাক্টটা কি পাওয়া যেতে পারে আর তুমি মোবাইল নাম্বার দাও, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো কি ব্যাপার। তারপর সে যদি রাজি হয়, সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় যে না আমি এখন ইউজ করি না কোনো নাম্বার আর এখন দিতে আমি ইন্টারেস্টেড নই, তাহলে বলো ঠিক আছে অ্যাজ এ আমরা কি ফ্রেন্ড হতে পারি, তাহলে তুমি বলো আমরা কি একটা কানেকশন রাখতে পারি দুজনের মধ্যে, আর যদি রাখতে পারি কী করে, এইভাবে কথাবার্তা বলতে লাগবে। এবার সে যদি ফ্যামিলির সাথে যায় তাহলে কোনো সময় এটা ট্রাই করো না, কেন ফ্যামিলির সাথে কোনো একটা ছেলে বা একটা মেয়ে থাকলে তারা কিন্তু একটা অন্য মাইন্ডে চলে, তখন যদি অন্য একটা ছেলে বা মেয়ে তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় সে লজ্জায় হোক বা অন্য কিছুতে হোক তার প্রাইভেসির কথা মাথায় রেখে হোক, তারা কিন্তু সে মাথায় তারা কিন্তু সে সামনের দিকে এগোবে না, তার মাথার মধ্যে অন্য কিছু ঘোরপাক করবে, তাই এই জিনিসটা তখনই ট্রাই করবে যখন সে বন্ধু বান্ধবের সাথে আছে কিংবা একা আছে, তখন সাইডে নিয়ে গিয়ে এই কথাগুলো তোমাকে বলতে লাগবে, কোনো সময় জোর জবরদস্তি করবে না, ওকে পোলাইটলি আর একটু আস্তে কথা বলো। এবং এখান থেকে তোমাদের একটা পয়েন্ট বলি যে তুমি ফোকাস করবে সেই সময়টা তোমার ভয়েস আর ভিজুয়ালে, কিসে ফোকাস করবে, তোমার ভয়েসে ফোকাস করবে আর ভিজুয়ালে ফোকাস করবে, তোমার প্রতি অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য তোমাকে ভয়েস আর ভিজুয়ালের দিকে লক্ষ্য রাখতে লাগবে। ভয়েস কি, তুমি যখন কথা বলবে ফার্স্ট লুকেই তুমি স্পিডে কথা বলবে না, অনেকে টেনশনে অনেক স্পিডে কথা বলে, আচ্ছা বলছিলাম যে তোমার নাম্বার পাওয়া যায় তোমার খুব পছন্দ হয়ে গেছে, আমি এখন যেমন কথা বলছি আস্তে আস্তে তুমি ধীরে সুস্থে কথা বলো, কেননা তুমি যখন ধীরে ধীরে কথা বলবে তখন কিন্তু তোমার ভুল হবার চান্সটা অনেক গুণ কমে যাবে, আর তুমি কি বলছো সেটা ভাবার অনেকটা সময় তুমি পাবে, আস্তে কথা বলবে আর ভেবে চিনতে কথা বলবে তুমি কি বলতে চাচ্ছ, ওকে। এমনি আমাদের পছন্দের সময় আমাদের মাথার মধ্যে অন্য কিছু করে কি করব কি করব এটা কিন্তু কিন্তু ভাব সৃষ্টি হয়, ওগুলোকে সরিয়ে ফেলতে লাগবে, স্মার্টলি বন্ধুত্ব স্থাপন করতে লাগবে তোমাকে। আর নেক্সট হচ্ছে ভিজুয়াল, ভিজুয়াল কি, যে তুমি লক্ষ্য করো যে তার সে কোন দিকটা বেশি পছন্দ করে, মানে কোন দিকটা ইন্টারেস্টেড, মানে সে কোন দিকটা বেশি চায় সেই দিকটাকে তোমাকে নোটিস করতে লাগবে, চোখ দিয়ে অবজার্ভ করতে লাগবে, ওকে। আর এটার ব্যবহার একটু কম করতে লাগবে, যখন আলাপ হয়ে যাবে মুখের ব্যবহারটা একটু কম করবে, অনলি চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শুনে অবজার্ভ করো, ওকে। এবার কাউকে পছন্দ হয়ে গেলে তার সামনে যাবার জন্য কি খুব হ্যান্ডসাম হতে হবে, তোমার ভোকাল কি খুব সুন্দর হতে হবে, তোমার মধ্যে কি স্মার্টনেস থাকতে লাগবে, উত্তরটা হলো একদমই না, এগুলো ভুল কথা। তুমি যেমন আছো সেইভাবেই তার সামনে যাও, কে কথা বলো, যখন ফার্স্ট টাইম তুমি পছন্দ হবে কার সাথে যখন কথা বলবে তখন অতিরিক্ত হ্যান্ড মুভমেন্ট করবে না বা অতিরিক্ত বডি পার্টস নড়াবে না, একটু শান্তভাবে থাকতে লাগবে তোমাকে, ওকে। এক্সাইটেড হয়ে গিয়ে অন্য কিছু করতে যেও না, বা তাকে পছন্দ হয়েছে ফার্স্ট আলাপেই তাকে চকলেট বা ফুল দিতে যেও না, ওই আমরা যেমন কিছু হলে ঘুষ দিই এটা কিন্তু এক ধরনের ঘুষের পর্যায়ে চলে গেল, তা ফার্স্ট আলাপেই
কাকা যখন অনেকদিন নোটিস করছো তাকে পছন্দ হয়েছে, এবার তুমি যখন যাচ্ছ তখন চকলেট ক্যাডবেরি ফুল এইসব নিয়ে যাবে না। হ্যাঁ করবে, যখন কনফার্ম হয়ে যাবে, বন্ধুত্বটা হয়ে যাওয়ার পরে সেটা করতে পারো তুমি, প্রথম আলাপেই না। যারা করে 90% মানুষ এইসব ভুল জিনিস করে। ফার্স্টে তুমি তাকে এক্সকিউজ মি বলে কথাবার্তা বলো, আস্তে আস্তে কথায় তাকে বলো যে তোমার তাকে পছন্দ হয়েছে, হ্যাঁ তোমার তুমি ফ্রেন্ডশিপ করতে চাও, নাম্বারটা আমার নিয়ে জোড়াজুড়ি করবে না, একটা পোলাইটলি নম্রতা মানে একটা ভাব বজায় রাখবে, অস্থির অস্থির ভাব করবে না, উত্তেজিত হয়ে যাবে না, আর বলবে যে যদি তোমার মনে হয় তাহলেই আমরা এগোতে পারি, আর না না হলে পরে আমি না, এটা পুরোপুরি তার ডিসিশন, তার উপরে ছেড়ে দিতে লাগবে। আর একটা জিনিস, কানেকশন খোঁজার চেষ্টা করতে লাগবে, মানে তার কোন জিনিসটা প্লাস পয়েন্ট, তার কোন জিনিসটা উইক পয়েন্ট সেটা কিন্তু পরের দিকে তোমাকে জেনে রাখতে লাগবে। তার যদি অরিজিৎ সিংকে পছন্দ হয় তা তোমাকে বলতে হবে আমার অরিজিৎ সিংকেই পছন্দ হয়েছে, কানেকশন খোঁজো। তার কী কী পছন্দের জিনিসগুলো সেগুলো পকেটে পুরে রাখো, সময় মতো সেগুলো ব্যবহার করতে লাগবে, হোয়াটসঅ্যাপে কথাবার্তাই হোক, ফোনেই হোক বা অন্য কিছুতেই হোক। তার যদি ক্রিকেট পছন্দ হয় তুমি মাঝে মাঝে ক্রিকেটে কথা বলো, বা আজকে দেখলে তো বিরাট কোহলি কী সুন্দর খেললো, বা খুব সুন্দর, বা আজকে দেখলে তো ধোনি, ধোনিকে আজকে কী আমরা মিস করছি, এত সুন্দর ক্যাপ্টেনের কী দরকার। তার প্লাস পয়েন্টগুলো রেখে দাও। বা তার যদি ফুটবল পছন্দ হয় তাহলে নোটিস করো, বলবে যে আজকে দেখলে তো আজকে মেসি কী সুন্দর শটটা দিল, এসব লিখে দাও। আর তার কোন জিনিসগুলো দুর্বলতা, কোন জিনিসগুলো তার উইক পয়েন্ট সেগুলোকে তুমি রেখে দাও, সময় মতো সেগুলোকে ব্যবহার করতে লাগবে। কিন্তু কাউকে পছন্দ হয়ে যাবার প্রথম দিনই এগুলো প্রয়োগ করবে না, আস্তে আস্তে। আর একটা জিনিস বলে রাখি, আগে বেরোতে বলেছিলাম প্যারাটিং বা প্যারাফেজিং এই জিনিসটাকে মাথায় রাখতে লাগবে। প্যারাটিং, প্যারট কী করে, প্যারট মানে টিয়া পাখি কী করে, তুমি একটা কথা বললে সেও উত্তরে সেই কথাটাই বললো, এ টিয়া কলা খাবি, ও বলবে এ টিয়া কলা খাবি, মানে কথাটা রিপিট করলো। এবার তোমাকেও এটা প্যারাটিং প্যারাফেসের মতো বিহেভ করতে লাগবে। কিরকম বিহেভ, সে যদি বলে যে আমার পাহাড় যেতে ভালো লাগে, তোমাকে বলতে লাগবে ও পাহাড়, হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দের জায়গা পাহাড়, আমারও পাহাড় যেতে খুব ভালো লাগে। সে যদি বলে আমার সমুদ্রের বীচ ভাল লাগে, তোমাকে বলতে লাগবে সমুদ্রের বীচ আমারও খুব ভাল লাগে, জানো তো, বাহ তোমার আমার কি সুন্দর একই ভাবনা চিন্তা, বা আমাদের মেন্টালিটি কতটা একই। এরকম এইভাবে তোমাকে চালাকি করে অনেক কিছু বুঝে সামনের দিকে এগোতে লাগবে। কাউকে পছন্দ হলে এই জিনিসগুলোকে নোটিস করতে লাগবে, ওকে। আর কাউকে পছন্দ হলে প্রথম দিনে কিন্তু কাউকে বলতে যেও না যে আমরা কি রিলেশনশিপে আসতে পারি, একদম না। প্রথমে বন্ধু হতে হবে, সে যদি ইন্টারেস্টেড হয় তাহলেই সামনের দিকে এগোবে, নইলে কিন্তু ব্যাপারটা একতরফা ভালোবাসার দিকে চলে যাবে, ওয়ান সাইডেড লাভ, যে তুমি ওকে চাচ্ছ সে তোমাকে চাচ্ছে না, তুমি ওর কথা যতটা ভাবছ ও ততটা তোমার কথা ভাবছে না, এটা কিন্তু ওয়ান সাইডেড লাভের দিকে চলে যাচ্ছে, ওকে। এবার সেকেন্ডলি, তোমার যদি পুরনো কোনো বন্ধুর প্রতি তুমি দুর্বল হয়ে যাও, সেই সময় তুমি কি করবে, কিছুটা একই তোমাকে বলতে লাগবে যে দেখ আমাদের মেন্টালিটি কিন্তু অনেকটা একই, আর আমরা আমরা কিন্তু ভালো বন্ধু, তো এই বন্ধুত্ব লেভেলটাকে আর একটু বাড়াতে পারি, তো যদি প্রবলেম না হয় আমরা কি এই বন্ধুত্ব লেভেলটা আরেকটু বাড়াতে পারি, তো যদি প্রবলেম না হয়। আমার অনেক কিছু শেয়ার করার থাকে, অনেক ভালো বা অনেক খারাপ মুহূর্ত আমি তোর সাথে কাটাতে চাই, তুই যদি বলিস যে আমার এই বন্ধুত্ব লেভেলটা আরেকটু বাড়াতে পারি তাহলেই আমি সব শেয়ার করতে পারি। এবার তুই একটু ভেবে চিন্তে বল, আমরা কি এগোতে পারি দুজনে একসাথে, আরেকটু কি কাছাকাছি আসতে পারি, আমাদের ভাবনা চিন্তাগুলোকে কি আরেকটু একে অপরের সাথে শেয়ার করতে পারি, এভাবে তোমাকে বলতে লাগবে। মাঝখানে বলে রাখি যে অনলাইনে, ফেসবুকে বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলো, তোমার পছন্দ হয়ে গেল, এবার তুমি কি করবে, ফার্স্টে মাথায় রেখো তোমার যাকে পছন্দ তাকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো কি না, এটা প্রথমে লক্ষ্য করো। কারণ তুমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, ও একটু হলেও ঘ্যাম দেখাবে। কারণ আমরা দেখি আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাদের মেন্টালিটির মধ্যে চলে আসে, বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মানে আমাকে ফলো করে, আমার একটু ঘ্যাম দেখানো উচিত, ওকে। আমরা একটু মেপে কথা বলি তখন,
সেটা তোমার ক্ষেত্রে হতে পারে, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, একটু মেপে কথা বলতে লাগবে, ওকে, তোমাকে বুদ্ধি করে কথা বলতে লাগবে। যদি তুমি গুড মর্নিং বলে দু একটা কথা বলছো, হাই হ্যালো করছো, এবং নোটিস করতে পারছো সে তখনই অনলাইন আছে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে না, অনেকক্ষণ পর পর, মানে তোমাকে ইগনোর করছে, তাহলে তোমাকেও সে রাস্তা ক্রস করে দিতে লাগবে, ছেড়ে দিতে লাগবে, তোমাকে যদি সে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু এটাও ধীরে ধীরে সেই একতরফা ভালোবাসার দিকে চলে যাবে যার কোনো মূল্য নেই। এবার তুমি তাকে, যাকে পছন্দ করছো, সে যখন তোমার সাথে ভালোই কথা বলছে অনেকদিন, অনলাইনে যখন কথা বলবে তখন জাস্ট হাই হ্যালো, তার অ্যাড্রেস, তোমার পরিচয়, তার পরিচয় জানার চেষ্টা করবে, ফার্স্টেই বলবে না যে আমরা বন্ধু হতে পারি কিনা, ওকে? কেননা অনলাইনে কিন্তু এরকম হঠাৎ করে প্রথমেই বন্ধুত্ব করতে পারবো কিনা, ফ্রেন্ডশিপ, তাহলে কিন্তু সেটা অন্য টার্ন নেবে। সামনাসামনি বলা আর অনলাইনে বলার মধ্যে তফাৎ আছে। সামনাসামনি গিয়ে তুমি কথা বলতে পারো যে আমরা কি অ্যাজ এ ফ্রেন্ড হতে পারি একটু। আর যখন অনলাইনে বলবে তখন তুমি তার পরিচয় জানার চেষ্টা করবে, তোমার পরিচয় তাকে দেওয়ার চেষ্টা করবে, দেন তুমি এক সপ্তাহ দু সপ্তাহ পরে বলবে আমরা কি বন্ধুত্ব করতে পারি, আমরা অ্যাজ এ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড হিসেবে আমরা থাকতে পারি। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে না, একদম ভুল এই জিনিসটা। প্রথমে কিন্তু এগুলো করে কাউকে বিব্রত করবে না, তুমি যদি একটা মেয়ে হোক, কোনো ছেলের কাছে হোক, বা ছেলেও একটা মেয়ের কাছে হোক, ওকে? মেয়েরা যদিও কম করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি এটা, মেয়েরাও আজকাল করে, কেনই বা করবে না, কেন মেয়েদেরকে পছন্দ হতে পারে না, করে, তুমি এটা ভুল ভাবনা, অনেকেই করে, মেয়েরা হোয়াটসঅ্যাপ নাম্বার চায়, ওকে? তো ফার্স্টে এরকম বলবে না যে নাম্বার দাও বা তোমাকে ফলো করি এরকম। এবার সেকেন্ডলি, ওই মেসেঞ্জার আছে না, ওইখানে যে ভিডিও কল অপশনটা আছে সেটাকে ইউজ করবে না প্রথমেই, কেননা প্রথমে কারোর সাথে কথা বলতে বলতে কেউ যদি ভিডিও কল করে একটা অকওয়ার্ড পরিস্থিতি তৈরি হয় মাইন্ডের মধ্যে, ওকে? প্রথমেই বলবে না যে এই তোমাকে ভিডিও কল করে দেখি, এই তোমার নাম্বারটা দাও তো একটু ফোন করি, তুমি কি ফ্রি আছো, এইসব করবে না। পছন্দ হলে তোমার যে তাকে পছন্দ হয়েছে সেটা প্রথমে বুঝতে দাও, তারপর বন্ধুত্বের কথা বলো, তখন বন্ধুত্ব কথা হবার পরে তুমি ধীরে ধীরে সেটাই লেভেলটাকে আস্তে আস্তে বাড়াবে, ওকে? আর মাঝখানে যদি এরকম হলো যে পছন্দ করলো না, এই করলো না, তুমি বলে দিলে এই আমি সুসাইড করবো, এই আমি এম করবো, মূর্খামোগুলো একদমই করবো না, বরং সে ভয় পাবে, কারণ তোমার এইসব সুসাইডের কথা বন্যার জন্য সে যদি জেলে যায় তাহলে তো তার জীবন গেল, তার তো লালকালি পড়ে গেল, তো এইসব ভুলেও করবে না। তার এই জিনিসগুলো মাথায় রাখবে, কোনটা বাইরে সবার সামনে করবে, কোনটা ঘরের মধ্যে ইন্টারনাল পরিবেশে করবে, কোনটা অনলাইনে করবে, যখন কোনো কেউ বাইরে একা থাকবে তখন কীরকম বলবে, আর যদি কোনো বন্ধুদের সাথে কেউ যদি থাকে তাকে যখন পছন্দ হবে তখন কী করবে, এগুলো মাথায় রাখবে, ওকে? আবার লাস্ট বলে দিচ্ছি, ফোকাল আর ভিজুয়ালের দিকে নজর রাখবে, ধীরে কথা, নম্রভাবে কথা বলতে শেখো, ওকে? ভেবে চিনতে বলো, তাকে নোটিস করো, তার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কোনটা, কানেকশন খোঁজার চেষ্টা করো, আর প্যারাটিং ফ্যারাপেসের মতো সে যেগুলো বলছে সেগুলোর দিকেই জোর দাও। অনেকে দেখা গেলো তুমি পছন্দ হলো, তার সাথে কথা হচ্ছে, সে বললো জানো তো আজকে আমার খুব টায়ার্ড লাগছে, সে সকাল থেকে উঠে কাজ করছি, তখন তোমাকে বলতে লাগবে হ্যাঁ ঠিকই তো, তোমার বিশ্রাম নেওয়া উচিত, তোমাকে দেখেই মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে পড়েছো, তোমাকে বিশ্রাম নেওয়া উচিত। এবার অনেক ছেলে মেয়ে আছে কি করে, সে যখন বলবে জানো তো আমার খুব টায়ার্ড লাগছে একটু বিশ্রাম নেবে, তখন ও বলবে আরে ভাই তুমি কি করছো, আমি তোমার থেকে বেশি কাজ করছি, তোমার তুমি ছড়ায় উঠছো, আমি রাত্রি সারা রাত জেগে আমি কাজ শুরু করছি, তোমার থেকে বেশি কাজ, আমার বেশি শরীর খারাপ। এইসব মূর্খামোগুলো করো না, তোমার কথা কেউ শুনতে চায়নি, ওকে? তুমি আর যদি তোমার যদি পছন্দ হয়ে যায় তার ভালো জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখতে লাগবে, তারপর তোমাকে প্রেজেন্টেশন করতে লাগবে সেই মতো, তার ভালো জিনিসগুলো পকেটে জমা করো, সুযোগ বুঝে সেগুলো পকেট থেকে বের করে তার সামনে ফেলো, এইভাবেই কাজে দেবে। আর নিজেকে নিজের বিশ্বাস রাখো, তুমি পারবে, কারোর সাথে কথা বললে কেউ সঙ্গে সঙ্গে চট দিয়ে দেয় না, ভাবে যে এই কী বলতে যাবো, সেটি চট দিয়ে দেয় বা খারাপ ভেবে ফেললো, এগুলো আমরা ভাবি 90% এগুলো আমরা ভেবেই যাই, এগুলো বাস্তবে হয় না। একটা মানুষের সাথে আলাপ পরিচয় করলে সেটা কোনো ক্রাইম না, কোনো সংবিধানের বা কোনো ধারায় সেটা লেখা নেই যে কারোর সাথে কারোর আলাপ করলে সেটা পুলিশ কেস হয়ে যাবে। হ্যাঁ,
প্রথমে টাচ করতে পারবে না, এক্সকিউজ মি বলে কথা বলতে শেখো, তারপর ফ্রেন্ডশিপ করো, হ্যান্ড মুভমেন্ট আস্তে আস্তে করো, বেশি করো না যেন দেখে মনে হয় তুমি নাচছো, ধীর স্থির ভাষা কথা বলে তাকে বুঝতে দাও, তাহলেই তুমি তোমার মনের ভাব বলতে পারবে। ওকে, ট্রাস্ট করো নিজের উপরে, ট্রাস্ট করো, কনফিডেন্স লেভেলটাকে বাড়াও, তাহলে কিন্তু কাজে দেবে। নইলে ওই স্বপ্ন দেখবে পুজোয় ঘুরতে যাবো আর সামনে দেখতে বলেই না ভাই আর বলবো না, লজ্জা লাগে, চল অন্যদিন বলবো, অন্যদিন অন্যদিন বলে কিন্তু সে অন্য কারোর সাথে ঘর বাঁধতে চলে যাবে আর তুমি অন্যদিন অন্যদিন বলে যাবে, লাভ নেই। তাকে বলো, প্রথমে বলো যে বন্ধু হিসেবে একে অপরকে আমরা চিনি, দেন আমরা রিলেশনশিপ যাব, আর রিলেশনশিপ যাবো এটা তোমার মনের মধ্যে রেখে দাও, বাইরে বলতে লাগবে না। তাকে যে তোমার পছন্দ হয়েছে সেটা প্রথমে তুমি বমি করে তাকে বোঝাও, মানে ভিতর থেকে আগলে দাও যে তাকে তোমার পছন্দ হয়েছে, তার সাথে প্রথমে একটা বন্ধুত্ব তৈরি করো। ওকে, আশা করি বুঝতে পারলে, অনেকগুলো পয়েন্ট বললাম কী করা উচিত। হ্যাঁ, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমি অরণ্য ছিলাম তোমার সাথে, তোমাদের কোনো প্রবলেম হলে আমার যে নিচে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক ইনবক্সে দেওয়া আছে, আমাকে পাঠাও তোমাদের কোনো প্রবলেম, আমি প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও বানাবো। ওকে, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, তোমার কাউকে পছন্দ হয়েছে কি না, আর কেমন এরপরে কী নিয়ে ভিডিও বানানো উচিত সেটা আমাকে জানিও। তো আজকে এটুকুই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সামনে পুজো আসছে, আমি যতটা পারবো আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।